বিয়ের মাত্র 7 দিন আগে হবু বউকে গোপন করে প্রেমিকাকে ব্রেসলেট উপহার দিয়েছিল চার্লস। চার্লস ক্যামিলাকে ব্রেসলেট উপহার দিয়েছে তা বিয়ের পর জেনে ফেলেন ডায়না। তাই বিয়ের সম্পর্কে ভাঁটা পড়তে শুরু করে চার্লস ও ডায়নার। তারপরে বিয়ে, সন্তান ও সংসার হলেও ডায়না ও চার্লসের সম্পর্কের মাঝে সব সময়ই থেকে গিয়েছে ক্যামিলা, যার কারণে এক সময় রাজকীয় পরিবার ছাড়তে বাধ্য হয় কোটি মানুষের হৃদয়ের রানী ডায়না। ডায়নার সম্পর্ক ভাঙন ও চার্লসের সাথে বিয়েকে ঘিরে ব্রিটেনের ইতিহাসের অন্যতম নিন্দিত নাম হয়ে যায় ক্যামিলা। তবে রানীর মৃত্যুর পর রানীর মুকুট পরলেন সেই নিন্দিত নামই ক্যামিলা। চলতি বছরের শুরুতেই রানী এলিজাবেথ ঘোষণা দিয়েছিলেন তার অবর্তমানে কুইন কনসর্ট হবেন চার্লসের স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা। তবে একজন সাধারণ নারী থেকে কুইন কনসর্ট হতে ক্যামিলাকে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ, বিশেষ করে প্রচণ্ড জনপ্রিয় প্রিন্সেস ডায়নার সঙ্গে চার্লসের ডিভোর্সের পর নিজেকে চার্লসের স্ত্রী হিসাবে গ্রহণযোগ্য করে তুলতে ক্যামিলাকে ডিঙাতে হয়েছে বিতর্কের পাহাড়। বছরের পর বছর ক্যামিলা নিন্দিত হয়েছেন চার্লস ডায়নার রূপকথার রাজকীয় প্রেমের গল্পকে ভেঙে দেওয়ার জন্য। প্রিন্সেস ডায়নাও 1995 সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন যে এই বিয়েতে আমরা 3 জন ছিলাম, তিনি, চার্লস এবং তার দীর্ঘদিনের প্রেমিকা ক্যামিলা। এমনকি ডায়না তার প্রেমের প্রতিদ্বন্দ্বীকে রটওয়াইলার মানে বিশেষ জাতের কুকুর বলেও অভিহিত করেছেন বলে কথিত আছে। ব্রিটেনের অভিজাত পরিবারে 1947 সালের 17ই জুন ক্যামিলার জন্ম। আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় ক্যামিলার সঙ্গে 1970-এর দশকের গোড়ার দিকে একটি পোলো ম্যাচে তরুণী ক্যামিলার সঙ্গে প্রিন্স চার্লসের প্রথম দেখা হয়। পরে তারা ঘনিষ্ঠ হয়েছিলেন। তবে চার্লসের সঙ্গে প্রথমবার সাক্ষাতের 3 বছর পর 1973 সালে ব্রিটিশ সেনা কর্মকর্তা এন্ড্রু পার্কার বোলসের সঙ্গে বিয়ে হয় ক্যামিলার। তাদের বিয়েতে রাজকীয় অতিথিদের মধ্যে রানীর বোন রাজকুমারী মার্গারেট এবং রাজকুমারী অ্যানও উপস্থিত ছিলেন। বোলস ও ক্যামিলার 2 সন্তানও আছে, যদিও ক্যামিলা চার্লসের পরস্পরের প্রতি টান রয়েই যায়। এমনকি 1981 সালে প্রিন্সেস ডায়নার সঙ্গে রাজকীয় বিয়ের পরও ক্যামিলাকে ভুলতে পারেননি চার্লস। গোপনে ক্যামিলা ও চার্লসের প্রণয় নিয়ে সে সময় অনেক কানাঘুষাও হয়। 1995 সালে অ্যান্ড্রু পার্কার বোলস ও ক্যামিলার বিচ্ছেদ হয়। এর মাত্র 1 বছর পর প্রিন্সেস ডায়না ও চার্লস তাদের সম্পর্কের ইতি টানেন। 1997 সালে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় ডায়নার মৃত্যুর পরও চার্লস ও ক্যামিলা তাদের সম্পর্ককে চেপেই রেখেছিলেন। এরপর চার্লস ও ক্যামিলা ধীরে ধীরে জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হতে শুরু করেন। ধীরে ধীরে প্রকাশ্যে আসে যে তারা স্বামী ও স্ত্রী হিসাবে একসাথে বসবাস করছেন। কয়েক মাস সতর্কতার সঙ্গে পরিকল্পনার পর 1999 সালে তারা প্রথম জনসাধারণের সামনে আসেন। তারপরে তাদের সম্পর্ক নিয়ে আর কোনো রাগঢাকি থাকে না। একসময় তাদের জুটিকে সবাই সাধারণভাবেই মেনে নেয়। 2005 সালে তারা বিয়ে করেন। তাদের বিয়েতে রানী দ্বিতীয় এলিজাবেথও উপস্থিত ছিলেন। অবশ্য চার্লসের সঙ্গে বিয়ের পরও রয়ে যায় ক্যামিলার উপাধি নিয়ে বিতর্ক। যদিও ঐতিহাসিকভাবে রাজার স্ত্রী হলেন রানী, কিন্তু চার্লস রাজা হলে ক্যামিলার উপাধি কি হবে তা বছরের পর বছর ধরে একটি প্রশ্ন ছিল। রাজতন্ত্রে তার অবস্থান সবসময় একটি সংবেদনশীল বিষয় ছিল। প্রিন্সেস ডায়নার মৃত্যুর পর চার্লসের দ্বিতীয় স্ত্রী হিসাবে রাজতন্ত্রে ক্যামিলার অবস্থান সবসময় একটি সংবেদনশীল বিষয় ছিল। প্রাসাদের কর্মকর্তারা বছরের পর বছর ধরে বলেছিলেন যে চার্লস রাজা হলে ক্যামিলাকে সম্ভবত ঐতিহাসিকভাবে রানী কনসর্টের পরিবর্তে রাজকুমারী কনসর্ট উপাধি দেওয়া হবে। রাজপ্রাসাদের কর্মকর্তাদের মতে ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে প্রিন্সেস কনসর্ট উপাধির কোনো উদাহরণ নেই। একই ধরনের উপাধি প্রিন্স কনসর্ট শুধুমাত্র একবার রানী ভিক্টোরিয়ার স্বামী আলবার্টের জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথ যখন প্রকাশ্যে ঘোষণা করেন যে তার ছেলে প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলাকে কুইন কনসর্ট উপাধি দেওয়া হবে,
এর পরই এ নিয়ে বিতর্কের অবসান হয়। এমনকি চার্লসের রাজা হিসাবে অভিষেকের সময় ক্যামিলার মাথায় উঠেছে কোহিনূর বসানো মুকুট। আন্তর্জাতিক এমন সংবাদ জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।